অতর্কিত বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ, ঘরে ঘরে ঢুকে পড়েছে পানি, নিরাপদ আশ্রয় খুঁজে চলেছে প্রত্যেকটি মানুষ। এ সময় হাতে হাত রেখে গোটা বাংলাদেশ একে অপরের পাশে দাঁড়াচ্ছে, এটা বড় আশা জাগা নিয়া খবর। কিন্তু বন্যা কবলিত বিস্তৃত এলাকায় থাকা পশু পাখি জীব বৈচিত্র্য সম্পর্কেও আমাদের ভাবতে হবে। এগুলোরও বাঁচার অধিকার রয়েছে, তা আমাদের প্রয়োজনেই। এ ব্যাপারে শান্তির ধর্ম ইসলামের নির্দেশনা রয়েছে। পশু পাখির অধিকার রক্ষায় ইসলাম নির্দিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন করেছেন এবং পশু পাখিকে আলাদা জাতিসত্তা বলে স্বীকৃতিও প্রদান করা হয়েছে। এই লক্ষ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়িরুন ইয়াতীরু বিজানাহাইহি ইল্লা উমামুম আমসালুকুম। পৃথিবীতে যত প্রাণী রয়েছে বিচরণশীল, আর যত প্রাণী দুই পাখার উপরে ভর দিয়ে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো এক এক জাতি। পবিত্র কুরআনুল কারিমে বিক্ষিপ্তভাবে বিভিন্ন আয়াতে এই প্রাণীকুলের প্রসঙ্গ আল্লাহতালা তুলে ধরেছেন। এর বাহিরেও বিভিন্ন প্রাণীর নামে সুরার নামকরণ করা হয়েছে, যেমন সূরাতুল বাকারা অর্থাৎ গরুর নামকরণ করে, সূরাতুল আনআম উট বা দুম্বার নামকরণ করে, সূরাতুন নাহল মৌমাছির নামকরণ করে, সূরাতুন নমল পিপিলিকার নামকরণ করে, সূরাতুল আনকাবুত মাকড়সার নামকরণ করে, সূরাতুল ফিল অর্থাৎ হাতির নামকরণ সহ বিভিন্ন প্রাণীর নামকরণ করে সূরার নামকরণ করা হয়েছে। এসব নামকরণ করা থেকে প্রাণী জগতের প্রতি ইসলামের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। কেননা পশু পাখির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যবহার ও খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসলামে পশু পাখিরকে আলাদা প্রকৃতির সৌন্দর্য বলে আখ্যায়িত করেছে। পবিত্র কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামীরা লিতারকাবুহা জিনা। এই প্রাণীকুলকে সৃষ্টি করার অন্যতম কারণ হলো এগুলোর মাধ্যমে তোমরা আরোহণ করে থাকো এবং এগুলো এই পৃথিবীর সৌন্দর্যের কারণ। প্রিয় ভাইরা, এই আয়াত দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই প্রাণীকুলের অনেক গুরুত্ব রয়েছে, তাই এই প্রাণীকুলের প্রতি আমাদের সচেষ্ট হতে হবে। কেননা ইসলামী শরীয়া মতে এই প্রাণীকুলের প্রতি নম্রতা প্রদর্শন ইবাদতের পর্যায়ভুক্ত। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, তিনি বলেন, একটি কুকুর পিপাসায় কাতর হয়ে কূপের আশপাশ দিয়ে বারবার ঘোরাফেরা করছিল, পিপাসায় সে ছটফট করছিল। হঠাৎ করে বানী ইসরায়েলের জিনাকারী এক মহিলা ওই কুকুরকে দেখতে পায়, ফলে সে পায়ের মোজা খুলে তাকে পানি পান করায়। এর কারণেই আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিলেন। এছাড়াও হাদিসের ভাষ্য মতে এই প্রাণীকুলকে কষ্ট দেওয়া গুনাহের কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন, একটি মহিলা বিড়ালকে বেঁধে রাখত, খাবার গ্রহণ করার সুযোগ দিত না এবং বাইরে যে খাবার গ্রহণ করবে এটাও করতে দিত না, যার ফলে এই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করে। প্রিয় ভাইরা, এই পশু পাখি পালনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। এ ব্যাপারে সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক উঠের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর ওই উঠের পেট পিঠের সাথে লেগে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উঠের মালিককে ডেকে তাদেরকে বললেন, তোমরা এই বোবা প্রাণীগুলোকে পালন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, এগুলোকে যদি তোমরা ভক্ষণ করতে চাও তাহলে তা ভালোভাবে ভক্ষণ করো, আর এগুলোকে যদি তোমরা ব্যবহার করতে চাও তোমরা সুন্দরভাবে ব্যবহার করো, আর এই ব্যাপারে সচেষ্ট হও, আল্লাহকে ভয় করো। প্রিয় ভাইরা, এই আয়াত এবং উপরোক্ত আয়াত এবং হাদিস দ্বারা আমাদের কাছে একটি বিষয় সুস্পষ্ট হয়ে যায় যে আমরা এই পশু পাখি পালন করার ক্ষেত্রে কেমন দৃষ্টিভঙ্গি রাখবো, তাদের প্রতি কতটা সচেষ্ট হব তাদের লালন পালন করার ক্ষেত্রে। এই যে বন্যা কবলিত মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে অসংখ্য প্রাণী তারা কষ্টে নিপতিত হয়ে পড়েছে, তাদের খাবারের ঠিক নেই, তাদের থাকার জায়গার ঠিক নেই, আমাদেরকে এই ব্যাপারটাও দৃষ্টিতে রাখতে হবে, তাদের পালনের ব্যাপারে সচেষ্ট হতে হবে এবং তাদের জন্য কষ্ট না হয় সে বিষয়টাও আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা এই সমস্ত প্রাণী যদি কষ্ট পায়, এ ব্যাপারে আল্লাহর পয়গম্বরের সুস্পষ্ট হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, এবং এই প্রাণীকুলের প্রতি সচেষ্ট হলে এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করলে আল্লাহ তাআলা এটা নাজাতের কারণ বাড়াবেন। এই জন্য আমরা প্রত্যেকেই
এই প্রাণীগুলোকে পালন করার ক্ষেত্রে অবশ্যই সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই প্রাণীকুলের প্রতি সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন, এবং যে সমস্ত প্রাণী এই বন্যায় কষ্ট পাচ্ছে তাদের ব্যাপারটাও আমাদের লক্ষ্যে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।